শয়তানের ধোঁকায় আমরা সারা ভুল করে থাকি, এটা আমাদের করণীয় কি? সালাতের মধ্যে আমাদের যদি ভুল হয়, রাকাত সংখ্যা নিয়ে গণনায় ভুল হয়, তাহলে একটা বিশেষ ধরনের ইবলিস মানুষকে সাধারণত এই যন্ত্রণা দিয়ে থাকে। তো বিশেষ ধরনের শয়তান যেহেতু এই যন্ত্রণা দিয়ে থাকে, সালাতের ভিতরে বারবার যদি সে ওয়াসওয়াসা দেয়, তাহলে বাম দিকে তিনবার থুতু ফেলার কথা। থুতু বলতে আবার এমন থুতু না যে পাশের লোকের গায়ে থুতু পড়লে পরে মাইকে খায়া আমারে বলে না যে আপনার ফতোয়া মাইকে আছে। এটা শুয়ে আগা পরিমাণে একেবারে কারো গায়ে পড়বে না, নিচে পড়বে বা নিজের গায়ে পড়বে, এই টাইপের শয়তানের আক্রমণ থেকে বাঁচানোর জন্য। আর প্রায় যদি এরকম হয় তাহলে শুধু শয়তানের দোষ না দিয়ে নিজেরও দোষ দিতে হবে, কারণ আমরা নামাজের একবার আগ মুহূর্ত পর্যন্ত ফেসবুক ক্লোজ করি না। এরপরে নামাজে গেলে আমাদের আর নামাজের ভিতরে মনোযোগ থাকে না। বিধায় সালাতের ভিতরে ভুল ত্রুটি থেকে বাঁচার জন্য সালাতের যথেষ্ট আগে থেকে দুনিয়ার সমস্ত সম্পর্কর সাথে নিজেকে ছিন্ন করে তারপর সালাতে দাঁড়ালে ইনশাআল্লাহ ভুল ত্রুটি কমবে।